প্রশ্ন করেছেন সুমাইয়া আফরিন, এক বছর বয়সী বাচ্চার খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? আমার তো পিওর কোনো ফল পায় না, সেক্ষেত্রে অ্যাপেল, পাকা পেঁপে বা কলা বা অন্য ফলগুলো কিভাবে খাওয়ানো যাবে? এক বছর বয়সী বাচ্চার খাদ্য তালিকা, দিনে মিনিমাম আপনি 4 বার তাকে সলিড খাবারটা প্রোভাইড করবেন। ব্রেস্ট ফিডিংয়ে যদি বাচ্চা করে থাকে তাহলে মিনিমাম 4 থেকে 5 বার সে ব্রেস্ট ফিডিং পাবে। এই হলো টোটাল মিল প্ল্যান। অর্থাৎ 3টা মেজর মিল আপনি তাকে দিতে পারেন, একটা দুধ বা দুধের তৈরি খাবার দিয়ে একটা মিল হতে পারে, একটা আমাদের নর্মাল আমরা যেটা খাই ভাত মাছ সবজি একটা মিল এটা হতে পারে, আরেকটা বাচ্চার প্রেফারেবল খাবার হতে পারে। বাচ্চা অনেক সময় আছে যে ভাতটাকে খুব পছন্দ করছে না, অন্য কিছু ছোটো নুডলস পছন্দ করছে, বা বাচ্চাকে শুধুমাত্র আপনি ফিশ বা শুধুমাত্র একটা ডিম খাওয়াতে পারছেন, অনেক সময় একটা ডিম একটু সবজি বা একটা ডিম একটা আলু, এরকম করে তার খাবারের মেনুটাকে আপনি সেট করতে পারেন। অর্থাৎ ওভারঅল 4টা ফিড রাখবেন, এর মধ্যে একটা মিল থাকবে তার জন্য ফ্রুটসের, একটা মিল থাকবে তার জন্য মিল্ক বা মিল্ক বেসড প্রোডাক্ট, আরেকটা মাছ সবজি দিয়ে একটা প্রোডাক্ট, আরেকটা বাচ্চার প্রেফারেবল প্রোডাক্ট আপনি দিতে পারেন। আর বাকি টাইমটা ইন বিটুইন টাইম তাকে ব্রেস্ট ফিডিং বা কেউ ফর্মুলা ফিড খেলে সেই ফিডটাকে আপনি তাকে দিতে পারেন। ফলের ক্ষেত্রে বাচ্চা এক বছরে আরও অনেক ধরনের ফলই খেতে পারবে। অ্যাকচুয়ালি ফল বা এটার তো কোনো গ্যারান্টি কোনোভাবেই নাই। সো পাকা পেঁপে, কলা এগুলো যদি অনেক সময় ন্যাচারাল পাওয়া যায় সেটা পেলে আপনি আপনার বাচ্চাকে এমনি খাওয়াতে পারেন, এগুলো কোনো প্রসেস করার আসলে দরকার নেই। আর এখন আসলে খুব বেশি ফলে ফরমালিন ইউজ করা হয় না, কারণ এটা গভর্নমেন্ট থেকে অনেক রেস্ট্রিকশন করা হয়েছে। সেজন্য চেষ্টা করতে হবে আজকে ফল কিনে আজকে যেটা পারবেন সেই ফলটা আপনার বাচ্চাকে, এক বছরের বাচ্চা চিবিয়ে খাবার খাবে, সো ফলটা তাকে চিবিয়ে খেতে দেন, কোনো রকম জুস বা শেক করারও কোনো দরকার নেই।